رمضان حقيقة رمضان روح رمضان رمضان কে দামি বানানো রমজানের দিনের বেলা সিয়াম রাতের বেলা কিয়াম রমাদানের মূল উদ্দেশ্য হলো হালাল খাবার ছেড়ে দাও হালাল পানিও ছেড়ে দাও হালাল স্ত্রী ছেড়ে দাও আর সমস্ত হারাম ছেড়ে দাও সুবহানাল্লাহ যেখানে হালাল ছেড়ে দিলাম সেখানে হারাম কি হারামের তো প্রশ্নই হারামের তো প্রশ্নই আসে না 70 পদের ইফতার এটা রমজানের মাকসাদ নয় 70 পদের সাহরি এটা রমজানের মাকসাদ না বেশি বেশি ইফতার করা এটা রমজানের মাকসাদ না বেশি বেশি দামি দামি সাহরি খাওয়া গরু আর মুরগি দিয়ে সাহরি খাওয়া এটা রমজানের মাকসাদ না রমজানের মূল মাকসাদ হলো দিনের বেলায় সিয়াম রাতের বেলায় কিয়াম আর পুরো দিন তুমি তেলাওয়াতে আর জিকিরে কাটায় দিবে সুবহানাল্লাহ হুজুর বলছেন হুজুর শাইখুল হাদিস জাকারিয়া রাহমাতুল্লাহকে দেখছেন শাইখুল হাদিস জাকারিয়া রাহমাতুল্লাহ লিখছেন ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাই নিজে রমজান মাসে তিনি হাদিস পড়তেন না হাদিস পড়াতেন না ফিকহ পড়তেন না ফিকহ পড়াতেন না ওয়াজ করতেন না তিনি বলতেন রমাদান রব দিয়েছেন শুধুই কোরআনে কারীমের জন্য রমাদান দিয়েছেন কেন বলেন শুধু কোরআনের জন্য রমাদান দিয়েছেন এজন্য ইমাম আযম আবু হানিফা রমজান মাসে 61 খতম কোরআন শরীফ দিতেন কত খতম এখানে গায়রা হাফেজ যারা আছেন যারা হাফেজ না কোরআন কারিমের বিশুদ্ধ তেলাওয়াত পারেন হাফেজ না আমাদের মতো ছাত্ররা যারা আছি আমরা ইনশাআল্লাহ নিয়ত করেন এই বছর ইনশাআল্লাহ রমজানে কমপক্ষে 3 খতম কোরআন শরীফ পড়বে ইনশাআল্লাহ হাত তোলেন তোলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ নিয়ত পাক্কা ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করেন আর হাফেজরা 10 খতম তাই হাফেজরা কয় হাফেজ হাত তোলেন হাফেজরা 10 খতম কয় খতম বলো ইনশাআল্লাহ বলেন কয় খতম হাফেজ সুবহান আল্লাহ তৌফিক দান করেন মূলত তারাবি পড়তে গিয়ে হাফেজরা যে পরিমাণ তেলাওয়াত করে এটা 10 খতম 20 খতম থেকে বেশি হয়ে যায় বেশি হয়ে যায় আমরা গায়রা হাফেজরা কত খতম পড়বো ইনশাআল্লাহ আজকে আমি আমার মাদ্রাসার নির্দেশ দিয়েছি যারা গতবার দিয়েছিলাম 10 খতম যারা 10 খতম পড়বে 10,000 টাকা বকশিশ দিবে এরকম দিয়েছি আমি গত বছর 6,00,000 টাকা কত আর এবার 10 খতম কোরআন শরীফ গায়রা হাফেজদের জন্য কষ্ট হয়ে যায় ওই জন্য এবার দিয়েছি 7 খতম আজকে সকালে বলে আসছি 7 খতম কোরআন শরীফ 10,000 টাকা বকশিস আমি কই টাকার জন্য পড়বেন না টাকার জন্য পড়বেন না পড়বো আল্লাহর জন্য আর টাকাটা আমি কোরআনওয়ালাকে হাদিয়া দেব কি ভয় নিয়ত করেন ইনশাআল্লাহ তাহলে রমজানে কি কাজ আমার কোরআন কারিমের কি আমিও নিয়ত করেন সব সব দারুল ইফতা যারা আছে সবারই নিয়ত কোনোভাবেই রমজান নাহুসরফের জন্য রমজান দেয় নাই রমাদান কি বলে এটাকে রমাজান কম্পিউটার শেখার জন্য রমজান দেয় নাই কারণ রমাদান খুশখত শেখার জন্য রমজান দেয় নাই রমজান দিয়েছে শুধুই কোরআনের জন্য শুধুই কেন আমার মেজো ছেলে আলহামদুলিল্লাহ ভালো হাফেজ ও গতবার আমার সাথে উমরা গেছে আমরা উমরা ছিলাম 10 দিন কদিন 10 দিনে ও 4 খতম কোরআন শরীফ পড়ছে হারামে দুই হারামে তো এবার আমি এই লোভ সামলাইতে পারতেছি না আমি ওর লোভ সামলাইতে পারছি না কারণ ওরে আমি টাকা দিয়ে উমরা নিলাম আর ও 4 খতম কোরআন শরীফ হারামে পড়ছে তো সব পুরা সবটা আমি পেয়ে যাবো তো কালকে রাতে এই লোভে কালকে রাতে তার পাসপোর্ট আবার দিয়ে দিছি কোম্পানিতে তার পাসপোর্ট দিয়ে দিছি ওরা আবার উন্নত হয়ে রমজান ওখানে বসে বসে কোরআন শরীফ পড়বে সবটা আমি পেয়ে যাবো রমজান হবে শুধুই কোরআনের জন্য বলেন জোরে বলেন রমজান হবে শুধুই কি রমজানের ফ্রি রেপসি রমজানের কোনো দাম নাই রমজান একটা মাস শাবান যেমন মাস রমজান তেমন একটা মাস লেকিন রমজানকে রব কেন দামি বানালেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন এই জন্য আমাদের তারিক জামিল দাওয়াত বারাতুন বড় সুন্দর বলেন রহমান রমাদান কুরআন ইনসান সুবহান কি হয় রহমান রমাদানে রহমান রমাদানে কোরআন দিয়েছেন ইনসানকে ইনসান বানাবার জন্য যাদের কাছে কোরআন কারিমের বিশুদ্ধ তেলাওয়াত যারা পারেন না আফসোস করা দরকার আপনাদের জন্য আপনাদের রক্ত কান্না কাঁদা উচিত আপনি কোরআন কারিমের বিশুদ্ধ তেলাওয়াত পারলেন না কেন পারলেন না কেন আগে আমরা একটু ছাড় দিয়ে বলতাম 10টা সূরা মুখস্থ শুদ্ধ করে তেলাওয়াত করে নেবেন হ্যাঁ এটা সম্পূর্ণ সম্পূর্ণ খেলাফে সরা কথা সম্পূর্ণ আল্লাহর মর্জির খেলাফ কথা 10টা সূরা কেন শুদ্ধ করবে কেন তুমি 30টা 14 সূরা তা কেন তুমি ঠিক করতে পারলে না বলবেন আব্বা আম্মা শিখায়নি তা আব্বা আম্মা তোমাকে তো জীবনে অনেক কাজে শিখায়নি কথা কন্যাকা আব্বা আম্মা তো জীবনে আমরা অনেক মোটরসাইকেল শিখেছে আব্বা আম্মা শিখেছে
ফেসবুক শিখেছে কি আব্বা মা শিখেছে কথা কর না ওই যে ওইতেছে বললি বললি আগা তুই কারণ ঠিক করে এতে তার আব্বা মা শিখেছে এই ফিলারের আগা তো উঠলো কেমনে সে তার আব্বা মা শিখেছে তাই আমি কোরআন শরীফ শিখবো কি না বলেন বলেন শিখবো ইনশাআল্লাহ বলেন কোরআন শরীফ শিখবো তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন এজন্য রমজানকে কোরআনের জন্য লাগাবো বলেন ইনশাআল্লাহ ওলামায়ে উম্মত কিছু তাফসিরও পড়েন কিছু তাফসির পড়েন আপনি রমজানে কিছু তাফসির পড়েন রমজানের তেলাওয়াতও করেন রমজানে কিছু তাফসিরও পড়েন আমি ব্যক্তিগতভাবে রমজানকে আর কোনো কাজে লাগাইতে রাজি না বলেন আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ পড়বো তো কোরআন কারিম ইনশাআল্লাহ আচ্ছা আপনি কোরআন শরীফ বিশুদ্ধ পারেন না দুর্ভাগ্যবশত পারি না আমি পারি না কি করব পারি না আপনি তার কাজ করেন আপনি যদি সূরা ইখলাস শুদ্ধ করে নেন কোনো আলেমি দিনকে সূরা ইখলাসটা শুদ্ধ করে নেন শুদ্ধ করে সূরা ইখলাস যদি আপনি 100 বার পড়েন হারামে পাকের ইমাম শায়খ সুদাইসি 100 বার পড়তে আমার লাগে 15 মিনিট যদি 15 মিনিট আপনি 100 বার সূরা ইখলাস পড়েন আপনি যদি শায়খ সুদাইসি তেলাওয়াত করলে যে পরিমাণ নেকি হবে আমাদের হাফেজ হাফেজ তেলাওয়াত করলে যে পরিমাণ নেকি হবে আপনি তেলাওয়াত করলে সূরা ইখলাস 15 মিনিট একই পরিমাণ নেকি হবে ঠিক আছে নি মাসালা মাসালা ঠিক আছে তো এখন মাসালা যদি ঠিক থাকে আপনি তেলাওয়াত করতে কিন্তু মজার খবর আছে আমরা দেখে দেখে তেলাওয়াত করতে অজু লাগে আপনি কিন্তু মুখস্থ আপনি কিন্তু সূরা ইখলাসের হাফেজ আপনার কিন্তু অজু লাগতো না আর তো সহজ হয়ে গেল না তা আপনি দোকানে বসে বসে পড়তে পারবেন কি পারবেন না বলেন হ্যাঁ তো কে পড়বে কে করবে এটা বলে আল্লাহ আমি তো পারি নাই কোরআন শরীফ শুদ্ধ করে পড়তে অথবা এতটা বেশি ব্যস্ত আপনি আপনি ব্যস্ত এতটা বেশি আপনি তো কোরআন শরীফ পড়তেই পারতেছেন না সময়ের কারণে আপনি কি করবেন আপনি যদি সূরা ইখলাস পড়েন বসে বসে বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد পারবো তো ইনশাআল্লাহ আচ্ছা এবার 100 বার 100 বার সূরা ইখলাস কে কে পড়বেন দেখি হাত তোলেন আলহামদুলিল্লাহ সবাই পড়বে আল্লাহ লাভে লোহার বোঝাবো পড়বো তো মজা হবে না ইনশাআল্লাহ আচ্ছা এখান থেকে চিরং যাতে কতক্ষণ লাগে না 8000 বাজার ভারতে লাগে 8 মিনিট এত জাম এত জাম আজকে শরীর আমার এতটা খারাপ ছিল পুরো রাস্তায় শুয়ে আসছি তো 8000 ভারত আল্লাহ আল্লাহ মেহরবানি করে 8000 বাজারটা আজকে পার করে দেন আল্লাহ কি ভাই আল্লাহর নবী বলেন হাল ইয়াস্তাতিউ আহাদুকুম আন ইয়াকরা সুলুসাল কুরআন ও আমার সাহাবীরা পারবা কি কেউ প্রতিরাতে কোরআন কারিমের 3 ভাগের 1 ভাগ পড়ে ঘুমাতে রাসূল বললেন প্রতিরাতে কোরআন কারিমের 1 ভাগ 3 ভাগের 1 ভাগ পড়ে ঘুমাতে পারবা কি কেউ সাহাবা একরাম বললেন আইয়ুনা ইয়াস্তাতিউ ইয়া রাসূলুল্লাহ কার পক্ষে সম্ভব প্রতিরাতে কোরআন কারিমের 3 ভাগের 1 ভাগ পড়ে ঘুমাবে রাসূল বললেন কেন পারবা না সূরাতুল ইখলাস লা তাআদিলু সুলুসাল কোরআন সূরা ইখলাস কোরআন কারিমের 3 ভাগের 1 ভাগ কি এটার মধ্যে যদিও তাফসির আছে যদিও তাবিল আছে কি আইন সবের দিক থেকে 3 ভাগের 1 ভাগ মাফহুমের দিক থেকে 3 ভাগের 1 ভাগ না মাজমুরের দিক থেকে 3 ভাগের 1 ভাগ যদিও এখানে তাফসির আছে যেহেতু ওলামা একরাম আছে এটা আমাকে না বললেই না হয় কিন্তু মূলত রাসূল তো সুলুসুল কোরআন বলছেন রাসূল তো কি বলছেন বলেন আল্লাহর নবী বলেন কেন পারবা না সূরাতুল ইখলাস লা তাআদিলু সুলুসাল কোরআন সূরা ইখলাস কোরআন কারিমের 3 ভাগের 1 ভাগ একজন সাহাবীকে রাসূল মদিনায় তৈয়বা মসজিদের কুবার ইমাম বানিয়েছেন মসজিদের কুবার ইমাম ওই সাহাবি মাগরিবের সময় সূরা মিলাতেন সূরা ফাতার পরে সূরা মিলিয়ে সূরা ইখলাস পড়তেন আবার এশার পরে দোনো রাকাতে সূরা ইখলাস পড়তেন আবার ফজরের পরে সূরা ইখলাস পড়তেন জোহর আর আসর তো জানা যাচ্ছিল না লেকিন মনে হচ্ছিল তিনি সেখানেও সূরা ইখলাস পড়েন সাহাবায়ে কেরাম রাসূলকে এসে আরজ করলেন ইয়া রাসূলুল্লাহ আমাদের দেওয়া ইমাম আপনার দেওয়া ইমাম প্রতিরাতে সূরা ইখলাস পড়ে এটা কি কথা প্রতিরাকাতে সূরা ইখলাস পড়ে এটা কি কথা আল্লাহর নবী বললেন তাকে জিজ্ঞেস করা হচ্ছে কেন পড়ছে তাকে গিয়ে জিজ্ঞেস করলেন কেন পড়ছেন আপনি প্রতিরাকাতে সূরা ইখলাস মা আমালা কালা কেরাত সূরাত ইখলাস আপনি প্রতিরাকাতে সূরা ইখলাস কেন পড়েন তিনি বললেন ইন্নি উহিব্বুহা আমি এই সূরাটাকে অনেক ভালোবাসি
আল্লাহর নবী বললেন তাকে তোমরা বলে দিতে পারো ইন্না হুব্বাকা ইয়াহা ইউদখিলুকাল জান্নাহ, এই সূরার ভালোবাসা তোমাকে জান্নাতে পৌঁছে দিবে। পারবো না ইনশাআল্লাহ। আল্লাহর নবী বলেন মান ক্বারা সূরাতুল ইখলাস আশারা মাররা, যে 10 বার সূরা ইখলাস পড়বা বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তাআলা জান্নাতে তার জন্য একটা ঘর বানাবে। তাফসীরে কবীরে এক রাওয়ায়েতে রাসূল বলেন 20 বার পড়লে দুটো ঘর হবে, 30 বার পড়লে তিনটা ঘর হবে, 40 বার পড়লে চারটা ঘর হবে। হযরত ওমর বলে ফেললেন ইদান নাস্তাকসুরু ইয়া রাসূলুল্লাহ, আমি তাহলে অনেকগুলো বানাবো, আমি তো অনেকগুলো ঘর বানাবো। আল্লাহর নবী বললেন ওমর আল্লাহু আতিয়াবু আকতার, তুমি পড়তে পড়তে ক্লান্ত হবা, রব দিতে দিতে কখনো ক্লান্ত হবেন না। তুমি এক সময় পড়তে পড়তে ঘুমিয়ে যাবা, রক্ত দিতে দিতে কখনো ঘুমাবেন না। সুবহানাল্লাহ, বলেন পড়বো তো ইনশাআল্লাহ। কতবার পড়বেন, কে কতবার পড়বেন বলেন, কে কতবার? নিয়ত পাক্কা, দৈনিক 100 বার ইনশাআল্লাহ, নিয়ত পাক্কা ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করে। তাহলে আপনি লাইলাতুল বরাতে যদি 100 বার 200 বার 1000 বার পড়েন তো কেমন হবে? সুবহানাল্লাহ, বলেন কি ভাই, রমজানের দিনে 100 বার, রাতে 100 বার, হ্যাঁ কেমন হবে দেখি, প্র্যাকটিক্যাল করে দেখি। 3 বার পড়তে কতক্ষণ লাগে? 8:56 বাজে, 8:56। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم، قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. أتى شاطر نو كم مينيت هسه؟ এক মিনিট হয় নাই, সর্বোচ্চ 40 সেকেন্ড আছে, 40 সেকেন্ড, হ্যাঁ বরাবর 40 সেকেন্ড। সুবহানাল্লাহ, বলে 40 সেকেন্ডে 3 বার পড়া হয়েছে। এক খিলি পান খেতে কিন্তু 10 মিনিট লাগে, এক খিলি বিড়ি, একটা বিড়ি পান করতে কিন্তু 5 মিনিট লাগে, এক কাপ চা খাইতে কিন্তু 15 মিনিট লাগে, আর 3 বার সূরা ইখলাস 40 সেকেন্ড। সুবহানাল্লাহ, বলেন কি হয়, আপনার মোবাইলে ফোন ঢুকছে, রিসিভ করতে করতে 3 বার পড়তে পারবেন, রিসিভ করতে করতে, কিন্তু বুঝলাম না এই জন্য করলাম না। মাত্র 60টা বছরের হায়াত, মাত্র 70টা বছরের হায়াত, আর কোটি কোটি বছরের জান্নাত। কি দিয়া কি, কি দিয়া কি, পুঁজি কত, লাভের আশা কত, কি? এই জন্য রমজানের প্রতিটা মিনিটকে দামি বানানো, রমজানের প্রতিটা সেকেন্ডকে দামি বানানো। সাহাবা ইকরাম জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ ওমা আফদালুস সিয়াম, কোন রোজা সবচেয়ে বেশি দামি? রাসূল বললেন আকতারুহা যিকরান লিল্লাহি আযজা ওয়াজাল, যে রোজাতে জিকির যত বেশি এই রোজা তত দামি। যে রোজাতে জিকির যত বেশি, হ্যাঁ এই রোজা তত কি? 5 ওয়াক্ত নামাজের পরে, কমপক্ষে 5 ওয়াক্ত নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, এভাবে হবে 100 বার, 5 নামাজ হবে 500 বার, এই কিতাবের মধ্যে আছে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন কোন মুসলমান যদি 5 ওয়াক্ত নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পড়ে, রাসূল বলেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি আশা করি আল্লাহ তাআলা তাকে জিকরে কাসির ওয়ালা বানিয়ে আশর ময়দানে তুলবেন। আল্লাহ তাআলা তাকে কি বানিয়ে তুলবেন? জিকরে কাসির ওয়ালা। এবার দেখেন পড়বেন কিভাবে, এক নিঃশ্বাসে একবার, বলেন এক নিঃশ্বাসে একবার, আবার বলেন আগে পড়তাম এক নিঃশ্বাসে কতবার, 17 বার আমি পড়তাম এমনি, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, পড়তাম না পড়তাম না। আপনারা কেমনে পড়েন কোন স্যার? দেখছেন নি, এখন সব শুদ্ধ পড়তেছে। আর সালাম ফিরালে না বোঝা যায় কার আঙ্গুল আগে চলে না জিব্বা আগে চলে, ওকে বলে একবার হাতে গণে তিন।
الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا الله أمر بشي دي كي كوربين الله أمر كسي بشي چاننا الله أمر كسي شندر چان سبحان الله كي چان بلين أما شده بلين سبحان الله 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 الحمد لله 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 الله أكبر 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 এভাবে পড়ব তো ইনশাআল্লাহ জিকির করার সময় তিনটা অঙ্গ ব্যবহার হবে তিন অঙ্গ ব্যবহার হবে জিকির পড়ার সময় দিল ব্যবহার হবে জবান ব্যবহার হবে কান ব্যবহার হবে কান ব্যবহার হবে কারটা আমারটা বুঝেন না কি কইছি কোন তো কান ব্যবহার হবে কারটা আমার জিকির আমনের কান ব্যবহার করতাম কিচ্ছান আমি মনে বুঝাইতে পারি না আমি বুঝাই নো পারি হ্যাঁ ঠিক হয়েছি কসাই কান ব্যবহার হবে কারটা আমরা ব্যবহার করার চিন্তা করতেছি আমেরটা আমার জিকিরে আমের কানের দরকার কি কালকে ফেসবুকে লিখে দিব অঙ্গ বিরোধী কিছুই কওয়া যায় না আমার জিকির করবো আমি কান ব্যবহার হবে আপনারটা ব্যাপারটা কি বুঝলাম না তো কি বুঝছেন কোন বলেন সবাই বলেন জিকির যার কানো তার সুবহানাল্লাহ বলেন না বলেন জিকির যার দিল তার জবান তার কান তার রুকুর মধ্যে আমরা তাসবি পড়ি না রুকুর মধ্যে তাসবিটা কিভাবে পড়েন বলেন শুনান তো কার কানে শুনে ইমাম সাহেবটা কার কানে শুনে নিজের কানে আশ্চর্য বিষয় হলো জিকিরের মধ্যে কান ব্যবহার হবে আমারটা দিল ব্যবহার হবে আমারটা জবান ব্যবহার হবে আমারটা আমি বুঝাতে পারছি আমি কি কইতে চাইতেছি কিছু বুঝছেন না আপনারা কি বুঝছেন একথা কইলে কিন্তু লিখবো কেন ওই কথা কই না সাউন্ড হবে না না এই কথা আমি কই না আমি কইছি কান ব্যবহার হবে আমারটা অতএব এত জোরে আওয়াজ দেওয়ার দরকার নাই দেওয়াল ফাইটা যায় ছাদ ফাইটা যায় এত জোরে আওয়াজ দেওয়ার দরকার নাই কন কি কইছি কন বলেন মৃদু আওয়াজ দিবেন মৃদু কি দিবেন মৃদু হালকা কি আমার দিল থেকে বের হয়ে আমার জবান দিয়ে বের হয়ে আমার কান পর্যন্ত পৌঁছার আগে আর সাজিমে খটখট করে ইলাইহি সাদুল কালিমুত তাইয়িব ওয়াল আমালুস সালিহু ইয়ারফাউহু তুমি বলতে দেরি করবা আরো সে উঠে আসতে দেরি হয় না তাহলে জবানের কাজগুলো শুদ্ধ করে বলা জবানের কাজগুলো শুদ্ধ করে বলা কানের কাজগুলো ধ্যানের সাথে শোনা আর দিলের কাজগুলো তিনটা কি বলেছি কার জন্য বলেছি কেন বলেছি সুবহানাল্লাহ বলেন কি কেন কার জন্য দিলের কাজ কয়টা এক নম্বরে জবানে যেটা বলি দিল যেন এটা বুঝতে থাকে জবানে যেটা বলি দিল যেন অনুভব করতে থাকে দুই নম্বরে জবানে যেটা বলি দিল যেন জিজ্ঞেস করে কার জন্য বলেছ আমি বলবো আল্লাহ আপনার জন্য বলেছি তিন নম্বরে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন কেন বলেছ তা আমি বলবো আল্লাহ আপনার ভালোবাসায় বলেছি আপনার জান্নাতের আশায় বলেছি আপনার জাহান্নামের ভয়ে বলেছি আল্লাহ কি ভয় হুব্বান লাকা
ورجاء لرحمتك وخوفا عن عقابك الله اپنا عذابের ভয়ে আপনার জান্নাতের আশায় আপনার ভালোবাসায় সুবহানাল্লাহ তাহলে এই তিনটা যদি যার দিনের ভিতরে তিনটা যেই পরিমাণ হবে তার জিকিরের দাম আল্লাহ তাআলার কাছে এই পরিমাণ এরপরে কমপক্ষে প্রতিদিন 6 তাসবীহ পাবন্দি করা কয় তাসবীহ আল্লামা আহমদ শফি রাহমাতুল্লাহ আচ্ছা জীবনে কোন সম্মেলন ছিল হুজুর 6 তাসবীহ এলান করেন নাই হ্যাঁ হুজুরের শেষ জীবনগুলোতে সম্মেলনগুলো কত বড় বড় ছিল হ্যাঁ নোয়াখালী বেগমগঞ্জ হুজুরের সম্মেলন হতো 4 কিলোমিটার মাইক লাগাতো 4 কিলোমিটার 4 কিলোমিটার হুজুরের জীবনের শেষ 3 বছর তো প্রায় প্রতি বছর আলহামদুলিল্লাহ হুজুরের সাথে আমি থাকতাম নোয়াখালী ফেনী ঢাকা কুমিল্লা মানে হুজুরের সাথে মোশতাক নবী আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হুজুর বারণ করতে পাশে বসে থাকতাম এই পাশে বসে থাকতাম আল্লাহ আমার হুজুরের কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন কি বলতেন মিছিল তুলতেন 6 তাসবীহ 6 তাসবীহ কয় তাসবীহ আবার বলেন কয় তাসবীহ আমি তো এখন স্লোগান তুলি জানেন সারা বাংলাদেশে আমি যে স্লোগান তুলি আমি বলি 6 তাসবীহ 6 তাসবীহ 6 তাসবীহ ছাবক দিয়েছেন মোদের নবী ছাবক শুনিয়েছেন আহমদ শফি সারফ ছাবক ফেরি করে মুশতাক নবী কি হয় আর ফেরিওয়ালা কে মুশতাক নবী হলো কি ওয়ালা এই মাছ ওয়ালা কি গয়া বেছে বাস মাছ 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 দুধওয়ালা আচ্ছা গুলশানে গেলে কি কয় গুলশানে গেলে কি কয় দুধ 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 সারা দেশে যেখানে যায় সেখানে এতে দুধ 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 করে আমিও সারা দেশে আলহামদুলিল্লাহ যেখানে যাই 6 তাসবীহ এক আওয়াজ লাগাইছি 6 তাসবীহ কোন 6 তাসবীহ আবার বলেন হুজুরের রুমে আ সফিবদ্দা হুজুর আমার নিয়ে গেছে নিয়ে কয় ও আল্লাহ কত কোন বসতে দেয় বসে বলতেছে হুজুর সফিবদ্দা বলতেছে হুজুর মুশতাক নবী কিবা বর বয়া নেই হুজুর আমার এমনি ধরতে এমনি এমনি হুজুর এমনি ধরতে এমনি ধরি কা ও বা 6 তাসবীহ জিকির করাইবা সুবহানাল্লাহ বলে আমার ভিতরে যেন এই 6 তাসবীহ ওহির মতো লেগে গেছে সুবহানাল্লাহ হুজুরের এক শব্দ হুজুর আমার মানে আর আর কি 6 তাসবীহ জিকির করাইবা 6 তাসবীহ জিকির করাইবা 6 তাসবীহ কথা কইবা কয় তাসবীহ সুবহানাল্লাহ 100 বার আলহামদুলিল্লাহ 100 বার আল্লাহু আকবার 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো একটা দুরূদ শরীফ 100 বার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি 100 বার আমাদের মাদ্রাসা ছাত্র ছাড়া বাকিরা একটু আমরা শোনো শুনান এক নাম্বার سبحان الله دو نمبر الحمد لله تن نمبر الله أكبر تن نمبر لا إله إلا الله پاس نمبر صلى الله عليه وسلم چھ نمبر استغفر الله وأتوب إليه ایک بار بیگم گنزو معمول لقشا بار آمی حضور پاشا پاشا বাকিরা তা আছে হুজুর চেয়ারে আমরা দুজন নিচে বসা আর বাকিরা অনেকে চেয়ারে বসা বাংলাদেশে সব বড় বড় হুজুরে কইতেছে ও বা ঘুমাইতে ঘুমাইতে রে জিকির করিবা কি কয় মানে ঘুমের মধ্যেও জিকির করিবা তা আমি মাউন বেবকে হুজুর কয় কি ঘুমের মধ্যে আবার জিকির করে কেমনে তো হুজুরে কয় ঘুম যাইতে যাইতে জিকির করিবা উঠতে উঠতে জিকির করিবা তো মধ্যখানের সময়টা ফেরেশতা জিকির জিকির লিখিব কি হয় এটাকে বলছে ঘুমাইতে ঘুমাইতেও জিকির করবা সুবহান 6 তাসবীহকে ওন্না বানান বিছানা বানান 6 তাসবীহ আমাদের ওন্না 6 তাসবীহ আমাদের বিছানা নামাজ বাদ দিয়ে নি কিনা হ্যাঁ নামাজ সহ রোজা সহ তাহলে আমার রোজা দামি হবে আমার রোজা দামি হবে রমজানের রমজানের রোজা দামি হবে বেশি বেশি তেলাওয়াতের দ্বারা রোজা দামি হবে বেশি বেশি জিকিরের দ্বারা রোজা দামি হবে হ্যাঁ আল্লাহ ওয়ালাদের সোহবতের দ্বারা রোজা দামি হবে বেশি বেশি দানের দ্বারা রোজা দামি হবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান রমজান মাসে কেমন ছিল কানা জুদু ফি রমাদানা কার রিহিল মুরসালা রাসূলের দান ছিল রমজানে প্রবাহিত বাতাসের মতো কিসের মতো ছিল দেখেন আমরা একটা মাসালা সবাই খুব জানি যে ইফতার রোজাদারকে ইফতার করায় আল্লাহ তাআলা তাকে তার সমপরিমাণ নেকি দিবে এটা জানি কিনা আমরা বলেন আর এর প্রবণতা হিসাবে ইফতার পার্টি কি পার্টি
ইফতার পার্টি, তো ইফতার পার্টির আয়োজন করতে গিয়া আয়োজকও নামাজ পড়ার সুযোগ পায় না, যারা খায় তারাও নামাজ পড়ার সুযোগ পায় না। আবার বেরোজগারি তো আছে, কন্যা আছে না নাই বল না। আচ্ছা বেরোজগারিরা রোজা রাখ, ইফতার করালে আপনি কি কি সওয়াব হবে? এটার কাছে সওয়াব আছে না, আমরা দেওয়া লাগবে হেতারে তো নয়, আমরা দিব কি? তাহলে তুমি আপনাকে কি দিবে? এই জন্য একটা বুদ্ধির কথা বলি, যদি আপনাদের কাছে ভাল লাগে একটা বুদ্ধির কথা বলি, আপনি যদি আপনার নিকটতম মাদ্রাসা এক বস্তা সোনাবুট পাঠিয়ে দেন সোনাবুট, আর ওই মাদ্রাসা যদি বোর্ডিংয়ে আপনার সোনাবুট দিয়ে ইফতার করায়, বলুন তো দেখি আপনি কি পরিমাণ নেকি পাবেন? এই নেকিটা হবে ফ্রেশ রোজার ফ্রেশ নেকি, বলেন ফ্রেশ রোজার কি? যদি আপনি এক বস্তা খেজুর পাঠিয়ে দেন, তাহলে সারা বাংলাদেশে যদি আমরা যারা আছি, আমরা সকলেই যদি আমাদের নিকটতম মাদ্রাসাগুলোতে এভাবে এক বস্তা চিনি, এক বস্তা চনাবুট, এক বস্তা খেজুর, এক বস্তা আলু, এক বস্তা পেঁয়াজ, একটা টিনের এক তেল টিন, এক বস্তা এগুলো দিয়ে দেয়, চিনি দিয়ে দেয়, তো ইনশাআল্লাহ আমাদের রোজা সুন্দর হবে কি না বলেন? এটা করা যায় কি না একটু পরামর্শ করেন তো। সবাই জি কয় না, সবাই করবেন তো এটা ইনশাআল্লাহ? কি করবেন, কি করবেন কন, কি করবেন? হ্যাঁ আপনি যদি হাঁটাদারের মাঝে এক বস্তা চনাবুট পাঠান, এরকম যদি একশো জন মানুষ হাঁটাদারের মাঝে এক বস্তা করে চনাবুট পাঠায়, এক বস্তা করে খেজুর পাঠায়, এক বস্তা করে চিনি পাঠায়, শুধু হাঁটাদারি পাঠাবেন না, সারা বাংলাদেশের সব মাদ্রাসা আপনার যার যেখানে সুযোগ হয়, যার যেখানে কি হয়, যদি আমাদের এই মাদ্রাসাতে ইফতার করান না ভাই, ইফতার করান না? ইফতার কতজন করে? ইফতার এখানে কতজন করে? 200 মানুষ রমজানে ইফতার করে, আলহামদুলিল্লাহ রমজানে 200 ইফতার করে। দেখি একজন বলেন তো আমি এক বস্তা চনাবুট এখানে পাঠাবো, দেখি বিসমিল্লাহ, ও মাশাআল্লাহ তিনজন হয়ে গেছে, আর লাগবে না, 1 2 3 তিন বস্তা চনাবুট ইনশাআল্লাহ রোজার আগের দিন আপনারা পৌঁছায় দেবেন, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। এবার খেজুর বলেন, এক বস্তা খেজুর, দেখি কয়জন হাত তোলেন, খেজুর কত কিলোর খেজুর হয়? খেজুর 20 প্যাকেট হয় না, 15 প্যাকেট হয়, বলেন 10 প্যাকেট খেজুরের ব্যবস্থা দেখি ইনশাল। আপনি কত প্যাকেট? 1 প্যাকেট। আপনি 2 প্যাকেট হয়ে গেল, যে আর কে আছে? 3টা হয়ে গেল খেজুর, আপনি 4টা, মাশাআল্লাহ। আরেকজন বলেন 4টা হয়ে গেল, 4টা, 4 প্যাকেট খেজুর হয়ে গেছে, আল্লাহ তালা কবুল ফরমান, আল্লাহ তালা জাহানে মালের মধ্যে বরকত দেন। আচ্ছা এবার চিনি, চিনি 20 চিনি দিবেন, এরকম 3-4 হন, 20 চিনি, আলহামদুলিল্লাহ। আপনি কে? 20 চিনি, আপনি 20 চিনি, মাশাআল্লাহ 60 চিনি হয়ে গেল, মাশাআল্লাহ। আর কি লাগে, কি কি হয়ে গেল? মুড়ি 25 বস্তা হয়, 3 বস্তা মুড়ি দেন, বিসমিল্লাহ, 3 হাত তোলেন, 25 মুড়ি, 1 বস্তা মুড়ি। হ্যাঁ আরেকজন, উনি সব দিতেছে মাশাআল্লাহ, ওই কে দেখেন তো, ওই যে সব একজন হাত তুলতেছে দিগাকরের মতো, মাশাআল্লাহ, আল্লাহ কবুল। ওই যে আরেক ভাই দেখেন, আপনি আপনার জিম্মাদারি কি পড়ছে? মুড়ি, আল্লাহ কবুল করেন, মাশাআল্লাহ। কি 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 হয়েছে? বুট হয়েছে, খেজুর হয়েছে, চিনি হয়ে গেল। এবার বলেন 20 পেঁয়াজ দিবেন ইনশাল্লাহ, দেখি 20 পেঁয়াজ হয়ে গেছে, আরেকজন ইয়া, ওই উনি একাই হাত তুলছেন, সিদ্দিকে আকবরের মতো হাত তুলছে, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ রাসূল বলছেন মানফা, আজকে মানাজ বা সায়মা, আজকে কে রোজা রাখছ? সিদ্দিক আকবর বলে আমি ইয়া রাসূলুল্লাহ। আজকে কে জানাজা পড়ছ? আমি ইয়া রাসূলুল্লাহ। আজকে কে সদাকা দিয়েছ? আমি ইয়া রাসূলুল্লাহ। আজকে কে রুগী দেখতে গিয়েছ? আমি ইয়া রাসূলুল্লাহ। রাসূল বলেন মান ইস্তামা ফি হাযিল খাসলা, এই গুণগুলো যার মধ্যে প্রতিদিন জমা হয়, ফা ইন্নাহু মিন আহলিল জান্নাহ, সে নিশ্চিত জান্নাত। হ্যাঁ মান ইসমাইল সাহেব, সুবহান আল্লাহ কবুল, মাওলানা ইসমাইল সাহেব আল্লাহ কবুল ফরমান, যে যেটা ওয়াদা করেছেন ইনশাআল্লাহ আপনি আপনার জিম্মাদারিতে দিয়ে যাবেন, আর মনে মনে ভাবতে থাকবেন আমি দিলাম এরা ইফতার করবে, আল্লাহ এদের সব আমাকে দিতে হবে। দিবেন কইবেন না, দিতে হবে কইবেন, আল্লাহ কেবু কয় কে দেন? তেল রয়ে গেছে, তেল 16 লিটারের তেল, 16 লিটারের 1 টিন তেল, তেল হয় 16 লিটারে, 16 লিটারে 1 টিন তেল কয়টা যা লাগে? মাশাআল্লাহ, না 3টা দিয়ে দেয়, 3টা জিম্মাদার, 3টা রোজাতে যা লাগে তেল দিয়ে দিবে, আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহ কবুল ফরমান, আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করেন, মাদ্রাসার সমস্ত প্রয়োজন আল্লাহ তাআলা পুরো করে দেন। রমজানে যে যেখানে থাকেন, যে যেখানে পারেন, কোনো না কোনো মাদ্রাসাতে সাহায্য করবেন।
বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ সেই খেয়ে তো রাখবেন ইনশাআল্লাহ। মাঝে মাঝে একটা বুদ্ধি করবেন, 20 কিলো সাদা মুরগি নিয়ে আসবেন, 20 কিলো রুই মাছ কিনবেন, কিনে বলে হুজুর এটা দিয়ে আজকে সেহরি খাওয়া দিবেন, ফ্রেশ ফ্রেশ রোজার নাকি আল্লাহ তাআলা আপনাকে দিয়ে দিবেন। যদি এরকম কত বস্তা চাল লাগবে রমজান মাসে? প্রতিদিন তো বস্তা লাগে, প্রতিদিন 3 বস্তা লাগে, রমজান 90 বস্তা, 90 জন মানুষ যদি জিম্মাদারি নেন যে আমরা 90 বস্তা চাল দিয়ে দিব, কেমন হয় বলেন তো? কেমন হয় দেখি? বিসমিল্লাহ বিসমিল্লাহ, এক একজন করে বলেন যে আমি এত বস্তা দিব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ কয় বস্তা? 2 বস্তা, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেন। যে আরো বলেন দেখি, আরো বলেন ইনশাআল্লাহ। আল্লাহু আকবার, চিরাঙ্গের মানুষ মাশাআল্লাহ। কয় বস্তা? 2। আপনি 2টা দেখা নেই, আপনি যে 5টা দেখাতেন সাহস করি, ইনি 5টা দেখেন, 2 বস্তা চাল দিব, আল্লাহ তালা কবুল করেন, আল্লাহ তালা সহজ করেন। যে আরো বলেন ইনশাআল্লাহ, মাশাআল্লাহ, এখনই দিয়ে দিবি, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন, মাশাআল্লাহ, আল্লাহ তালা জানে মালের মধ্যে বরকত দিয়ে দেন। দেখি নগদ প্রত্যেকে একটু পকেটে হাত দেন তো, যে আমি রমজান মাসের জন্য, আমি রমজানে এখানে ইফতার সাহারির জন্য নগদ কিছু দিতেছি, যারা এতক্ষণ দেন নাই আপনারা নগদ দিয়ে দেন। জি মাশাআল্লাহ, আপনারা উঠেন, আপনি উঠেন, আরো 2-1 জন ওস্তাদ উঠান, মাশাআল্লাহ, জি মাশাআল্লাহ, আল্লাহ তালা কবুল করেন, আল্লাহ তালা জানে মালের মধ্যে বরকত দিয়ে দেন, মাশাআল্লাহ, আল্লাহ তালা কবুল ফরমান, জি মাশাআল্লাহ, মাশাআল্লাহ। 2-1 জন আরো কেউ উঠেন ভাইয়া, 1 জন উঠেন, বড়রা কেউ উঠেন, বড়রা কেউ উঠেন, আল্লাহ কবুল করেন, মাশাআল্লাহ, আমার হুজুরও দিচ্ছেন, মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ কবুল ফরমান, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেন, জি মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল ফরমান। এগুলো মানে হলো আপনাকে শরীক করা, আপনাকে কি করা, আপনাকে কি করা, শরীক করা রমজানে ইনশাআল্লাহ। যারা যা, এই তোমরা উঠিও না, ছাত্ররা উঠিও না, ছাত্ররা বসো, তোমরা বসো, তোমরা উঠিও না, তোমাদের